হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম এই সিরিজের লাস্ট পার্ট নিয়ে। এই পার্টের শুরুতে হাউশন জিয়াং এর কাছে এসে তাকে জড়িয়ে ধরার কথা বলে, কিন্তু সে তাকে ধরতে যাবে নতুন একজন এমপ্লয়কে দেখে। জিয়াং হাউশনকে নিচেই ফেলে দেয় এবং বলে, বস আপনি এমন প্র্যাকটিস করলে আপনি অনেকটা ফিট থাকবেন। তখন হাউশন বলে ঠিক আছে। অন্যদিকে নতুন এমপ্লয় বলে, ওর কীভাবে সাহস হয় বসকে সিরিয়াস করতে যাওয়া। একটু পর হাউশন জিয়াং এর কাছে যায়। হাউশন তাকে একটা বিজনেস পার্টিতে নিয়ে যাওয়ার কথা বলে। তখন মেয়েটি বলে, জিয়াং এর ওই কোয়ালিফিকেশন নেই আর না তো ওর কাছে ভালো জুয়েলার্স আছে। তখন জিয়াং বলে, তুমি তো অন্যদের ম্যাটারে বেশি কথা বলো, কেননা তোমাকে ময়লা আবর্জনার কাছে ফেলে দিয়ে আসি। অন্যদিকে হাউশন জিয়াং এর জন্য কিছু জুয়েলার্স আনে, আর এসব দেখে এমপ্লয়রা যাতে তাকে এবং জিয়াং এর সম্পর্কে কি জিজ্ঞাসা না করে, এর জন্য জিয়াং কথা ঘুরিয়ে বলে তার এসব কিছু লাগবে না। অন্যদিকে তার নাটকে হাউশনকেও অ্যাড করে নেয়। এরপর জিয়াং হাউশনকে মারার জন্য তার সব কিছু প্রিপারেশন নেয়। হাউশন বলে, তুমি এমনটা করছো কেন? তখন জিয়াং বলে, তুমি যদি আমাকে গিফট দিতে চাইতে তাহলে সিক্রেটলি দিতে, সবার সামনে কেন দিয়েছ? সবাই যদি আমাকে জিজ্ঞাসা করতো যে আমি আমার বসকেই সিরিয়াস করছি, তখন হাউশন বলে, তাতে কি, কোম্পানি আমার, বউ আমার, আমি যাই চাই তাই করতে পারি। কিন্তু জিয়াং তার উপর অভিমান করে সেগুলো রেখে চলে যায়। আর মেয়েটি এসব দেখে মনে করে হয়তো হাউশন ওই মেয়েটিকে পাত্তা দিচ্ছে না। অন্যদিকে হাউশন তার এমপ্লয়কে বলে, আমি যাকে পছন্দ করি সে যদি আমার উপর ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কি কোনো খারাপ কিছু আছে? তখন মেয়েটি শুনতে পায় আর সে মনে করে হয়তো হাউশন দুর্বল মেয়েদের পছন্দ করে। এর জন্য হাউশনকে পটানোর জন্য সে রাউন্ড 3 নাম্বার অ্যাপ্লাই করে। এদিকে সকালে হাউশন যখন জিয়াং এর জন্য কফি নিয়ে যায়, তখন ওই মেয়েটি সামনে থেকে এসে পড়ে যাওয়ার অ্যাক্টিং করে, কিন্তু হাউশন তাকে না ধরে কফিকে বাঁচিয়ে নেয়। আর এসব দেখে জিয়াং হেসে ওঠে এবং বলে, তুমি পুরনো কোনো ড্রামা সিরিয়াল দেখে এসব ট্রিক ইউজ করছো। তখন ওই মেয়েটি বলে, বস দেখেছেন আমি কতটা দুর্বল, আমি কিনা অন্যদের উপর ডিপেন্ড হতে পারি। অন্যদিকে হাউশন ওই মেয়েটির নাম জিজ্ঞাসা করে, যার নাম জিয়াও ছিল। এরপর সে জিয়াং এর কাছে কফি নিয়ে যায় এবং বলে, এই মেয়েটির জন্য কফি পড়ে যেত। তখন হাউশন বলে, ওই মেয়েটি এমন কেন করছে? তখন জিয়াং বলে, আমি সামলিয়ে নিব। এদিকে জিয়াং রাতের বেলা কাজ করার সময় হাউশন তার কাছে যায় এবং বলে, এতটা কাজ করলে তো তোমার স্কিনে এফেক্ট হবে। এরপর সে তাদের নতুন প্রোডাক্ট দিয়ে তার ফেসিয়াল করে দেয়। অন্যদিকে সকাল সকাল ওই মেয়েটি আবার তার সাথে ঝগড়া শুরু করে। আসলে জিয়াং থেকে একটা প্যানড্রাইভ দিয়েছিল, সেখানে কিছু প্রজেক্ট ছিল, কিন্তু ওই মেয়েটি ইচ্ছে করে প্যানড্রাইভটি পানিতে ফেলে দেয় এবং বলে, সে ন্যাকা কান্না করে হাউশনকে বলবে এসব কিছু সে করেনি। আবার জিয়াং রেগে যায়, বলে, তুমি এসব সিলি এবং স্টুপিড কাণ্ড পরে করিও, কিন্তু অফিস ওয়ার্কের সময় এসব কেন করছো? তখন সে বলে, সে পার পেয়ে যাবে, কেননা সে অনেকটা সিলি সাজবে আর বস তো এসব মেয়েদের পছন্দ করে। তখন জিয়াং বলে, তোমার সাথে কথা বলে লাভ নেই, আমি এটা রিকভার করতে নিয়ে যাই। কিন্তু মেয়েটি তাকে রিকভার করতে দেয় না। এরপর জিয়াং ওই মেয়েটিকে একটা রুমে নিয়ে যায়। হাউশন এসে দেখে মেয়েটির এসব কাণ্ড। তখন মেয়েটি হাউশনের কাছে সাহায্য চায়, কিন্তু জিয়াং বলে, ও অনেকটা উইক তাই আমি তাকে সাহায্য করছি। তখন ওই মেয়েটি ন্যাকা কান্না করে বলে, বস দেখেছেন আমি কতটা দুর্বল, আমি ওর সাথে পেরে উঠছি না। তখন জিয়াং বলে, আমি তো তোমাকে স্ট্রং বানাচ্ছি যাতে অন্যদের সামনে তোমার হাড্ডিগুড্ডি ভেঙে না যায়। তখন হাউশন বলে, তুমি অন্যকে স্ট্রং বানানোর জন্য এসব ট্রিক ইউজ করতে পারো না। জিয়াং অবাক হয় এবং বলে, হাউশন কেন এই মেয়েটির সাইড নিচ্ছে? মেয়েটি মনে করেছে হাউশন তাকেই সাহায্য করবে, কিন্তু সে তো জিয়াং এর কাছে যায় এবং তার হাত দেখে বলে, তুমি এসব ট্রিক করলে তুমি তো নিজে ব্যথা পাবে। তখন ওই মেয়েটি বলে, বস আঘাত আমি পেয়েছি, ও পায়নি। তখন হাউশন বলে, তাই তো ভালো হয়েছে, তা না হলে আমাদের বিজনেস মিটিংটি ক্যান্সেল হয়ে যেত। তখন ওই মেয়েটি জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার সাথে ওর সম্পর্ক কি? তখন জিয়াং সবার সামনে তাকে কিস করে বলে, ওর সাথে আমার এটাই সম্পর্ক। আর সেটা দেখে মেয়েটি অনেকটা জেলাসি ফিল করে। দেন পরের সিনে জিয়াং তার আন্টিদের বাড়িতে বেড়াতে যায়, যেখানে সে তার খালাতো বোনকে টাকা দিয়ে পড়াশোনায় সাহায্য করে। তখন সেখানে তার ভাইকে দেখতে পায়, যে কিনা তার খালাতো ভাই ছিল, কিন্তু সে তো মোবাইলে গেম নিয়ে ব্যস্ত। তখন আন্টি বলে, ইয়াও পড়াশোনায় ব্যস্ত তাই সে আসতে পারবে না। কিন্তু একটু পর ইয়াও এসে ওদের কাছ থেকে টাকা নেয় এবং বলে, এইগুলো দিয়ে সে ইন্টারনেটে গেম খেলবে। হাউশন তার কাছে টাকা নিয়ে বলে, তোমাকে আমরা এই টাকা দিচ্ছি পড়াশোনা করতে। তখন মেয়েটি বলে, তোমরা আমাকে দিচ্ছ, তা আমি যেটা ইচ্ছে সেটাতে ইউজ করি।
করতে পারবো, আর পারলে তোমরা 1,000,000 একসাথে দিয়ে দাও, এভাবে অল্প অল্প করে টাকা কেন দিচ্ছ? এসব শুনে জিয়াং অনেকটা শক হয়ে যায়, আর তার বিহেভে কোথাও না কোথাও জিয়াং অনেকটা কষ্ট পায়। অন্যদিকে এদিকে ইয়ার মম ইয়ারকে বলে, তুমি এসব কেন বলছো? তোমার বোন তো তোমাকে মাসে মাসে টাকা দিয়ে তোমাকে সাহায্য করছে, এসব কথা বললে ও কিন্তু কষ্ট পাবে। এবং জিয়াংকে বলে, ও ছোট মানুষ, ওকে ক্ষমা করে দাও। কিন্তু জিয়াং তো নিজের মনেই অনেক আঘাত পেয়েছে। এরপর যাওয়ার সময় সে একটা ব্র্যান্ডের জুতো দেখতে পায়। অন্যদিকে সে স্যাড ফিল করে চলে গেলে ইয়াও অনেকটা স্যাড ফিল করে, কিন্তু তার মম তাকে একটা স্ল্যাপ মেরে বলে, তুমি এসব কেন করছো? তুমি এসব ইচ্ছে করে করছো যাতে আমরা টাকা না পাই, জিয়াং আমাদের মাসে মাসে টাকা দেয়। তখন সে বলে, হ্যাঁ আমি চাই না ও তোমাদের টাকা দেক। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এরা ইয়াওর নাম করে টাকা নিয়ে তার ছেলের জন্য সব কিছু করছে। আর যখন ইয়াও এটা জানতে পারে এবং তার মমকে জিজ্ঞাসা করে, তখন তার মম বলে, তোমার পড়াশোনা লাগবে না, তোমার অ্যাডমিশন না হলে কী হয়েছে? কিন্তু এই টাকা দিয়ে তোমার ভাইয়ের জন্য আমরা কিছু করতে পারবো, ওকে তো বিয়েও দিতে হবে। এসব শুনে ইয়াও অনেকটা শকড হয়, আর সে প্ল্যান করে জিয়াংয়ের কাছ থেকে ওইসব টাকা নেবে না, কারণ এরা এর নাম করে জিয়াংয়ের কাছ থেকে প্রত্যেক মাসে অনেকগুলো টাকা নিয়ে নিয়েছে। এদিকে ইয়া বলে সে নিজে টাকা জোগাড় করে পড়াশোনা করবে, কিন্তু ইয়ার মম বলে, তোমাকে ওই লোকটির সাথে বিয়ে দিয়ে দিব, যে কিনা আমাকে অনেকগুলো টাকা দিবে বলেছিল। কিন্তু ইয়াও বলে সে রাজি হবে না, সে এখান থেকে মরে যাবে না হলে পালিয়ে যাবে। তখন তার ভাই এসে তার গায়ে হাত তুলে এবং বলে, তুমি মমের সাথে এত তর্ক করছো কেন? আমাদের মম আমাদের জন্য কত কী করছে। তখন তার মমও তার এসব দেখে অনেকটা খুশি হয়ে যায়। এদিকে তার ভাই ইয়াওকে একটা রুমে বন্দি করে রাখে এবং বলে, যতক্ষণ না তোমার বিয়ে হচ্ছে তুমি এখানেই থাকবে। আর এগুলো দেখে ইয়াও অনেকটা স্যাড ফিল করে। এরপর ইয়ার মম এবং ভাই ওসব গিফট খুলে দেখতে পায় যে জিয়াং তো তাদের অনেক ব্র্যান্ডেড গিফট দিয়েছে এবং এগুলো রেখে দেওয়ার কথা বলে তার ওয়াইফের জন্য। দেন পরের দিনে জিয়াং আর হাউসওয়ান একটা প্রজেক্টের কাছে যায়, যেখানে ওইখানে ম্যানেজার বলে, আমরা শুনেছি আপনারা চেয়ারিটিতে মেয়েদের পড়াশোনা করানোর জন্য খরচ দিচ্ছেন। তখন জিয়াং বলে, এতে লাভ কী? যার জন্য করছি সেই পড়াশোনা করতে চায় না, সে নিজের ফিউচার চায় না। আর হাউসওয়ান বুঝতে পারে জিয়াং অনেকটা আপসেট আছে। অন্যদিকে ইয়ার মম ইয়াওকে জোর করে একটা প্লেসে নিয়ে যাচ্ছে এবং বলছে, এবার তোমাকে কেউ প্রোটেক্ট করতে আসবে না। কিন্তু তখনই জিয়াং তাদের সামনে থেকে এসে বলে, ওকে ছেড়ে দাও। ইয়ার মম বলে, তুমি না চলে গিয়েছো? তখন জিয়াং বলে, সে যাওয়ার সময় এসে বুঝতে পেরেছে যে তুমি তোমার ছেলেকে ব্র্যান্ডেড শু ইউজ করাও আর ওকে ছিঁড়াচু দাও। এরপর আমি গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করেছি, ইয়াও অনেক ভালো মেয়ে কিন্তু তোমরা তাকে স্কুলে পাঠাও না, ওর টাকাগুলো তোমরা নিজেরাই ইউজ করো। আর অন্য একজন মেয়ে বলে, প্লিজ তুমি ওকে বাঁচিয়ে নাও, ওর মম অনেক দজ্জাল। আর এসব শুনে জিয়াং তাকে প্রোটেক্ট করতে এসেছে এবং বলে, আমি তোমাকে আমাদের সাথে শহরে নিয়ে গিয়ে সেখানে অ্যাডমিশন করিয়ে দিব। কিন্তু ইয়ার মম বলে, তোমরা এখান থেকে ইয়াওকে কোথাও নিয়ে যেতে পারবে না। কিন্তু জিয়াং তাদের কথা না শুনে ইয়াওকে নিয়ে যাচ্ছে। তখন তার ভাই বলে, কার এত বড় সাহস আমার বোনকে এখান থেকে নিয়ে যাবে? আর তখন অনেকজন গ্রামবাসী চলে আসে জিয়াং এবং ইয়াওকে সাপোর্ট করতে। এটা দেখে ইয়ার মাও অনেকটা শক্ট হয়ে যায়। আর সেখানে তো একজন বৃদ্ধ বলে, আমাদের এখানকার মেয়েরা এখানে এসে পড়াশোনা করবে, তাদের অল্প বয়সে বিয়ে হবে না। একটু পর হাউসওয়ান আসে, এরপর হাউসওয়ান বলে, এখানে একটা স্কুল হবে, কাউকে যেতে হবে না, আর মা ছেলেকে পুলিশ স্টেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়। এরপর জিয়াং গ্রামবাসীকে টাটা দিয়ে তার বোনকে উপদেশ দেয়, যা করবে নিজের ফিউচারের জন্য করবে। আর এগুলো বলে সে সেখান থেকে চলে যায়। দেন পরের সিনে জিয়াং এবং হাউসওয়ান একসাথে অফিসে আসে, যেখানে হাউসওয়ান জিয়াংকে বলে একটা কিস দিতে। কিন্তু জিয়াং বলে তার অলরেডি লেট হয়ে যাচ্ছে, আর লেট হয়ে গেলে তার টাকা কাটা যাবে। তখন অনেক কষ্ট করে এলিভেটর দিয়ে সে অফিস রুমে যায়, কিন্তু তখন একটা মেয়ে এসে এলিভেটর আটকিয়ে দেয়, কেননা সেখানে ডিরেক্টরও আসবে। তখন জিয়াং বলে, তুমি হয়তো সে নিউ কামার, আচ্ছা ডিরেক্টর লেট হলে কিছু হবে না, কিন্তু আমরা এমপ্লয়রা লেট হলে আমাদের টাকা কাটা হবে। তখন ওই মেয়েটি কোনো কথাই শুনে না, আর ডিরেক্টরকে নিজেদের এলিভেটরে নিয়ে আসে। আর জিয়াং বুঝতে পারে এই মেয়েটি নিউ আসার সাথে সাথে নতুন ডিরেক্টরকে নিজের কথার মধ্যে ফাঁসাতে চায়। এরপর জিয়াং যখন আইডেন্টিটি ভেরিফাই করছিল, তখন মেয়েটি জিয়াংকে ধাক্কা দেয় আর ডিরেক্টরকে সাইড করে দেয়। এরপর ওই মেয়েটি করার আগে জিয়াং নিজেই করে নেয় এবং বলে, তুমি যেরকম অন্যদের সাহায্য করছো আবার নিজের মরো নিজে মরো। কিন্তু যখন ও ভেরিফিকেশন করতে যায়, মেয়েটির অলরেডি লেট হয়ে যায় আর তার ইয়ন কাটা যায়। আর তখন জিয়াং ওই মেয়েটিকে অনেকগুলো টোন মারতে থাকে। অন্যদিকে তাদের লেজার টাইমে
যখন সে ডিরেক্টরকে দেখতে পায় তখন সে কাজে লেগে যায়। জিয়াং জিজ্ঞাসা করে তুমি এখন কাজ কেন করছো, তখন মেয়েটি ডিরেক্টরকে বলে স্যার আমরা এখন আরও কাজ করতে চাই, আপনি আমাদের প্রজেক্ট দিন, আমরা সবাই মিলে একসাথে কাজ করব, আমাদের নতুন প্রজেক্টের ব্রডকাস্টিং শুরু হবে। তখন মেয়েটি বলে ঠিক আছে বস, আমরা সবাই মিলে একসাথে সেটা করে ফেলবো, কোনো প্রবলেম হবে না। তখন অন্য কলিগ বলে ও নিজে করতে চাইলে করতো, আমাদের কেন এর সাথে জড়িয়ে ফেলেছে। আবার জিয়াংও তাকে কথা বলতে থাকে। একটু পর জিয়াং সে কাজ থেকে চলে যেতে চায়। তখন মেয়েটি বলে দেখো আমরা সবাই মিলে কাজ করবো বলেছি না। তখন জিয়াং বলে কে বলেছে, আমি তো ডিরেক্টরকে প্রমিস করিনি, আর আমি ফ্রি, পারলে তুমি করো, আর তোমাকে তো অনেক শক্তি নিয়ে কাজ করতে হবে। তার সাথে সাথে এমপ্লয়িরা সেখান থেকে চলে যায়। দেন সন্ধ্যার দিকে আমরা হাউসুনকে দেখতে পাই যে গোল্ডেন বারে কিছু মোমবাতি জ্বালিয়ে রোমান্টিক সিন ক্রিয়েট করে, কিন্তু তখনই জিয়াং চলে আসে। কিন্তু জিয়াংয়ের মুড অনেকটা অফ, আর সে নতুন প্রজেক্ট নিয়ে অনেকটা বোর ফিল করছে। হাউসুন বলে কি হয়েছে, জিয়াং বলে আমাদের কোম্পানিতে নতুন একজন এমপ্লয়ি এসেছে যে কিনা কিছু করতে পারে না কিন্তু আমাদেরকে ফাঁসিয়ে দেয়। তখন হাউসুন বলে তুমি তার নাম বলো, আমি তাকে ফায়ার করে দিই। কিন্তু জিয়াং বলে তাতে লাভ হবে কি। তখন হাউসুন বলে আমার ওয়াইফ দিনভর অনেক কাজ করে, আর কাজ তো করতেই হবে, সে তো প্রেসিডেন্টের ওয়াইফ। অন্যদিকে সে ডিরেক্টর এসে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি কি স্ক্রিপ্ট রেডি করেছ, তখন সে বলে একটু পর রেডি করে দিবে। যখন জিয়াং এসে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে এবং বলে সে এখনও করেনি। আবার জিয়াং চলে গেলে তার ল্যাপটপে একটা হোল্ডার ছিল, আর যেটা পেয়ে সে সেখান থেকে কপি পেস্ট করে ওই স্ক্রিপ্ট অনুযায়ী ব্রডকাস্ট সম্পূর্ণ হচ্ছে। এদিকে ডিরেক্টর ওই নিউ এমপ্লয়ের উপর অনেকটা খুশি হয়ে যায়। তখন জিয়াং আসে এবং বলে তুমি আমার স্ক্রিপ্ট চুরি করেছ, এমনিতে আমাকে ক্রেডিট দাওনি, আর নিজের বলে চালিয়ে দিচ্ছ। তখন ডিরেক্টর বলে কি বলছে এসব, তখন ওই মেয়েটি বলে বস এসব আমি রেডি করেছি। আবার এদিকে ওই ডিরেক্টর জিয়াংয়ের এসব বিহেভে জিয়াংকেও ফায়ার করে দেওয়ার কথা বলে। তখন হাউসুন এলিভেটে দিয়ে আসার পর বলে কার এত বড় সাহস জিয়াংকে ফায়ার করে দিবে। এরপর সে জিয়াংয়ের কাছে যায় এবং নিউ মেয়েটি বলে বস আমি একটা স্ক্রিপ্ট লিখেছি, ও বলছে সেটা আমি চুরি করেছি, উল্টো সেই করেছে। তখন জিয়াংকে সাপোর্ট করে হাউসুন বলে ও এমন না যে অন্য কারো স্ক্রিপ্ট চুরি করবে, হয়তো তোমরাই করেছ। তোর ওই নতুন মেয়েকে কথা শোনায় কিন্তু হাউসুন ওই ডিরেক্টরকে ফায়ার করে দেয়। অন্যদিকে সেই মেয়েটি বলে জানো তুমি জিয়াং, আমি তো শুধুমাত্র কাজের এনভায়রনমেন্টের জন্য এসব করেছি, তুমি তো জানো আমি কতটা সিনসিয়ারিটিভাবে কাজ করি। তখন জিয়াং বলে হ্যাঁ আমি জানি, এর জন্য তোমাকে আমি সিকিউরিটি গার্ড হিসেবে দিচ্ছি, যাতে আসতে যেতে সবাইকে তুমি সালাম করতে পারো। তখন এই মেয়েটি অনেকটা শক্ট হয়ে যায়। দেন পরের সিনে জিয়াংয়ের জন্মদিন হয়, যেখানে হাউসুন জিয়াংকে অনেক দামি একটা গিফট দেয়, যেটা দেখে জিয়াং অনেকটা হ্যাপি হয়ে যায়। কিন্তু তার আগের গিফটের নাম বলে যেটা অনেক দামি ছিল সেটা কিনে জিয়াং বাইরে ময়লা আবর্জনা ফেলে দিয়েছে। আর এটা শুনে জিয়াং সেই ময়লা আবর্জনা থেকে ওই গিফটটা নিতে যায়। তখনই তার এক ফিয়ান্সির সাথে তার দেখা হয়, যে কিনা বলে আমাকে ছাড়ার পর তোমার দিন তো এত খারাপ যাচ্ছে যে ময়লা আবর্জনা থেকে জিনিস তুলছ। জিয়াং বলে তোমার থেকে ব্রেকআপ করার পর আমার লাইফ অনেকটা খুশিতে যাচ্ছে, এই দেখো এটার দাম 5 মিলিয়ন। তখন তার এক ফিয়ান্সি বলে আজকে আমার এঙ্গেজমেন্ট, বিআইপি হোটেলে তোমাকে ইনভাইট করছি, এসে দেখে যাও ধনী লোকদের জীবনযাপন কেমন হয়। কিন্তু জিয়াং বলে তার এসব দেখার কোনো ইচ্ছেই নেই, কেননা সে অনেক আগেই মারা গিয়েছে তার জন্য। এদিকে জিয়াং বাসায় এসে অনেকটা মুড অফ ফিল করে। তখন হাউসুন জিজ্ঞাসা করলে সে বলে তার এক্সের সাথে দেখা হয়েছে আর আজকে জন্মদিনটা অনেকটা নষ্ট হয়ে যাবে। তখন হাউসুন বলে তার জন্য ভিআইপি হোটেলের টপ ফ্লোর বুক করেছে। অন্যদিকে তার এক্সপিয়েন্সির আজকে এঙ্গেজমেন্ট, সবাইকে সে ইনভাইট করলে ওকে আসছে না, সবাই বলছে তারা উপরে যাচ্ছে কেননা আজকে প্রেসিডেন্টের ওয়াইফের জন্মদিন। তখন তার ওয়াইফকে বলে আমি যদি ওই জন্মদিনে যেতে পারি তাহলে অনেক গেস্টকে আমাদের এখানে ইনভাইট করতে পারবো। তখনই তার ওয়াইফ বলে ঠিক আছে, আর তখন সে সামনে থেকে জিয়াংকে আসতে দেখে, আর জিয়াং হাউসুনের সাথে কথা বলে বলে আসছিল। তখন তার এক ফিয়ান্সি বলে দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে এখনও ভুলতে পারোনি, আমার উপর ক্রাশ খেয়েছো, তাই এখন আমার এঙ্গেজমেন্ট পার্টিতে চলে এসেছো তাই না। তখন জিয়াং বলে এটা তোমার ভুল ধারণা। এরপর সে তার এক ফিয়ান্সির
ফিয়ন্সিকে দেখে বলে, তুমি কি ওর ফিয়ন্সি হতে যাচ্ছ? এই দেখো তোমার সাথে ওর রিলেশনশিপে আসার আগে কতজনের সাথে চ্যাট করতো। এসব দেখে মেয়েটি তাকে একটা স্ল্যাপ মারে এবং তার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। তখনই ভিতর থেকে একটা ছেলে এসে বলে, দাঁড়াও দাঁড়াও, আমার ভাই অনেক ভালো, তুমি তাকে ছেড়ে যেতে পারো না। তখন জিয়াংব তার গার্লফ্রেন্ডের নাম বলে। তখন লুকটি অনেকটা শকড হয় এবং বলে, তোমার গার্লফ্রেন্ডের সাথেও তোমার এই বড় ভাইয়ের অনেকটা অ্যাফেয়ার ছিল। এটা শুনে ছেলেটি তার ভাইকে একটা থাপ্পড় মারে। পরে তার এক্স ফিয়ন্সির মম আসে এবং তার মমও জিয়াংকে কথা শোনাতে থাকে। কিন্তু জিয়াং বলে, আমি শুনেছি আপনি নাকি মিস্ট্রেস, আর এসব কথা তো আপনার ছেলে নিজেই আমাকে বলেছিল। তখন তার মম তাকে একটা স্ল্যাপ মারে। এরপর জিয়াংকে অনেকগুলো কথা শোনাতে থাকে। আবার ওই ছেলেটি মানে তার এক্স ফিয়ন্সি অনেকটা রেগে যায় এবং বলে, তুমি আমার সব কিছু বরবাদ করে দিয়েছ, আমার ভাই, আমার মম, এমনকি আমার ফিয়ন্সিকে আমার কাছ থেকে দূরে সরিয়েছ, আজকে আমি তোমাকে ছাড়বো না। এটা বলে জিয়াংয়ের গায়ে হাত তুলতে যায়, আর তখন জিয়াং তার হাত ধরে নেয়। ও অন্যদিকে হাউশুন জিয়াংয়ের জন্য কিছু গিফট নিচ্ছে আর একই হোটেলে। তখন তাদের সরগোলের আওয়াজ শুনে এরা বেরিয়ে আসে আর দেখতে পায় জিয়াং ওই ছেলেটিকে নিচে ফেলে দিয়েছে। তখন তার এক্সপিরিয়েন্সে বলে, প্রেসিডেন্ট, আপনি এখানে কেন এসেছেন? আপনি কি আমার এঙ্গেজমেন্ট পার্টিতে এসেছেন? তখন হাউশন বলে, সে তার ওয়াইফের জন্য বার্থডে সেলিব্রেট করতে এসেছে এবং জিয়াংয়ের দিকে তাকিয়ে বলে। তখন এক্সপিরিয়েন্সে বলে, তার মানে জিয়াং আপনার ওয়াইফ? তখন জিয়াংও তাকে হাত নাড়িয়ে দেয়। আবার বেচারা অনেকটা শকড হয় এবং তার কাছে ক্ষমা যায়। আসলে তাদের নতুন একটা প্রজেক্টে ডিল করার কথা ছিল। এরপর তাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়, আর যেখানে জিয়াংকে নিয়ে হাউশুন চলে যায়। দেন পরের সিনে জিয়াং নিজে নিজে কথা বলছে যে সে জন্ম দিতে পারবে না, আর হাউশুন তার অ্যাসিস্ট্যান্ট মনে করে হয়তো জিয়াং কখনোই মা হতে পারবে না। যেখানে জিয়াং একটা বিড়ালের ছবি দেখে তাকে অ্যাডপ্ট নেওয়ার কথা বলছে, এদিকে হাউশুন জিয়াংয়ের কাছে যায় এবং সে তাকে মাসেজ করে বলে, আচ্ছা বলো তো তুমি কি চাও? তখন জিয়াং তাকে একটা বিড়ালের ছবি দেখাতে গিয়ে তার হাত দিয়ে একটা বেবির ছবি চলে আসে আর হাউশুনকে বলে সে এটা কিনতে চায়। হাউশুন বলে, এটা কারা কিনে? তখন জিয়াং বলে, তার ফ্রেন্ড সার্কেলের সবাই কিনে। আবার হাউশুন বলে, এরা এরকম করলে তো তাদের আসল বাবা মা কষ্ট পাবে। তখন জিয়াং বলে, কোনো কষ্ট পাবে না, আমরা তাদের নিজেদের ছেলে মেয়ে হিসেবে যত্ন করব। তখন হাউশুন রাজি হয় না। তখন জিয়াং বলে, তুমি বলেছ আমাকে ভালোবাসো, আর আমি যেটা বলবো সেটাই করবে। এরপর অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। তখন হাউশুন তার পিছু পিছু আসে। হাউশুনের সাথে তার কিন্ডার গার্ডেনের লাভারে দেখা হয়। তখন হাউশুন বলে, কিন্ডার গার্ডেন এসব জিনিস নিয়ে তুমি আমার সামনে কেন আসছো? কেন তুমি জানো না আমার ওয়াইফ আছে? তখন ওই মেয়েটি বলে, আমিও দেখতে চাই কে আমাকে তোমার কাছ থেকে দূরে সরাবে। এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে ছোট্ট একটা বিড়ালের সাথে খেলা করছে, আর তখনই হাউশুন পিছন থেকে এসে জিয়াংয়ের নাম ধরে ডাকে, আর ওই বিড়ালটি সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। আবার জিয়াং হাউশুনের উপর রেগে বলে, তুমি এত লাউড স্পিকারে কেন বলেছো? ওই বেবিটা কষ্ট পেয়ে সেখান থেকে চলে গিয়েছে। জিয়াং বলে, ওরা এভাবে রাস্তাঘাটে থাকলে ওদের অনেক অসুবিধা হবে, তাই আমি ওদেরকে ভালো খেয়াল রাখার জন্য নিজের সাথে রাখতে চাই। তখন হাউশুন বলে, এটা আমরা করতে পারি না। এবার জিয়াং রেগে যায় এবং বলে, সে নিজের কাছে রাখতে পারবে না, অ্যাডপ্ট নিতে পারবে না এবং বর্ণ করতে পারবে না কে। তখন মেয়েটি এসব শুনে নেয় এবং সেও মনে করে জিয়াং হয়তো কখনো বেবি নিতে পারবে না। এরপর হাউশুনের মমকে কল করে তাদের বাড়িতে আসতে বলে। এদিকে জিয়াং আর হাউশুন কথা বলছে। হাউশুন তাকে বোঝায়, দেখো আমাদের বেবি না আসলে কী হয়েছে, আমি তোমার ফুল খেয়াল রাখবো। এবং তাকে গিফট দিয়ে বলে, তুমি এখনও আমার উপর রেগে আছো, তুমি রিঅ্যাক্ট করলে তোমার স্কিন আরও ড্রাই হয়ে যায়, এসব লাগালে তোমার স্কিন আরও ব্রাইট করবে। তখনই আন্টি আসে, মানে জিয়াংয়ের শাশুড়ি মা। আর তখন হাউশুন তার মমকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কী করছো? মেয়েটি বলে, তোমরা অ্যাক্টিং করিও না, আন্টি সব কিছু জানতে পেরেছে, একটা মুরগি যে কিনা ডিম দিতে পারবে না। কিন্তু জিয়াং বলে, কিসের মুরগি কিসের ডিম, আমি তো কিছুই বুঝছি না। তখন ওই মেয়েটি তাকে ক্লিয়ারলি বলে দেয় জিয়াং কখনো বেবি নিতে পারবে না। এবার হাউশুন জিয়াংয়ের কাছে যায় এবং বলে, তাতে কী হয়েছে, আমি সব সময় তোমার খেয়াল রাখবো, তোমার পাশে থাকবো। অন্যদিকে সে মেয়েটি নিজের ফিজিক্যাল এক্সামিনেশনের কিছু ব্যাপার দেখিয়ে বলে, সে অনেকটা স্ট্রং আছে আর সে
তিন বছরের মাথায় দুইটা বেবি দিয়ে আন্টিকে খুশি করে দিবে। কিন্তু আন্টি তার কথা পাত্তা না দিয়ে জিয়াংকে নিজে ব্যাংকার দেয় এবং জিয়াংকে বলে, এসব আমি তোমার এবং হাসওয়ানের বেবির জন্য রেখেছিলাম, কিন্তু তোমরা বেবি জন্ম দিতে পারবে না, তাতে কী হয়েছে, তোমরা হ্যাপিলি কাটাবে। তখন ওই মেয়েটি বলে, আন্টি আপনি ওকে ডিভোর্সের কথা বলে তাড়িয়ে না দিয়ে নিজেদের কাছে কেন রাখছেন। তখন আন্টি জিয়াংয়ের কাছে যায় এবং বলে, অন্যদিকে ওই মেয়েটি রেগে যায়। আবার আন্টি বলে, তুমি এখান থেকে চলে যাও, অন্যের সুখ দেখতে পারো না। তখন হাউসুন গার্ড দিয়ে ওই মেয়েটিকে বের করে নিয়ে যায়। আবার জিয়াং বলে, আমি এবার বুঝতে পেরেছি আপনারা কিসের কথা বলছেন, আপনারা মনে করছেন আমি বেবি জন্ম দিতে পারবো না। আবার আন্টিও বলে, তাতে সমস্যা নেই, আমরা তোমার খেয়াল রাখবো। তারা মা ছেলে তো তাকে বিরক্ত বানিয়ে ফেলে। আবার জিয়াং বলে উঠে, সে অ্যাকচুয়ালি প্রেগনেন্ট, যেটা শুনে হাউসুন অনেকটা শকড হয়। এবং জিয়াং বলে, সে এই বেবির সাথেও একটা কিটি বেবিকে নিয়ে আসতে চেয়েছিল, যাকে সে অ্যাডপ্ট নিয়ে এখানে রাখতে চাইবে। এদিকে হাউসুন তো অনেকটা হ্যাপি, কেননা সে বাবা হতে চলেছে, আর সে জিয়াংকেই জড়িয়ে ধরে। আর এখানেই সুইট ড্রামাটি শেষ হয়ে যায়।